ইসলাম কত ভয়ঙ্কর, যে কোনো মুহূর্তে আকাশ পাতাল ভেঙে দিতে পারে টাকার জন্য। কত শত পুলিশ রেস কিনে নিয়ে তাকে কঠিন রয়েছে, তাকে নিশ্চিত প্রমাণ করে যে রোজিনা ইসলাম একটা সাম্প্রতিককালের সবচেয়ে বড় যোগ। ওনার যে নিয়মিত যে তাহাজ্জাতের নামাজ পড়েন প্রধানমন্ত্রী, তাকে সুপরছে। আর সংসদে আরও একটা সুখবর যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, তথ্যমন্ত্রী তাদের অন্তরে তার কিছুটা রহমে বলছেন যে আইন বিচার এখানে কোনো আইনে হেরফের হবে না। তার মানে কি আগে হতো এখন হবে না, আগে হতো এখন হবে না। পেছনে পেছনে পুলিশ যাচ্ছে। আমরা আমাদের ছোটবেলায় চিত্রে পাকিস্তানি খবরে টাকি দেখতাম, এইরকম টাকি দেখানোর মতো একটা দৃশ্য কাল থেকে আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে ওরা ভাইরাল করবার চেষ্টা করছে। আপনাদের মনে আছে সরকারি উকিল জামিন সরুদ্দিন বলেছিলেন তাদের কাছে একটা বিশেষ ভিডিও আছে, এই ভিডিওটা দেখাতে তাদের সপ্তাহখানি সময় লাগবে, এই সময়ের পরে যেন জামিনের ব্যাপারে রায় দেওয়া হয়। আমার কাছে খুবই অবাক লাগে, পুলিশ কাণ্ড, চাদর কাণ্ড, তারপরে হসপিটাল কাণ্ড, হসপিটালের ওষুধপত্র সহ দুর্নীতির এক একটা কিচ্ছা সারা পৃথিবীর মানুষ জানে, সেগুলোর উপরে কোনো ভিডিও নেই। ক্যাসিনো কাণ্ড হলো, তার উপরে কোনো ভিডিও নেই। আমি ছোট্ট কয়েকটা জিনিস বলছি, আমি আলোচিত্রী, আপনারা এখানে যারা আছেন আলোচিত্রী, আমিও সেরকম আলোচিত্রী। ছবি যখন তুলি, এটা ঠিক যে আমাদের বইপত্রে যখন বলা হয়, যখন প্রশিক্ষণ দেওয়া হয়, আমি নিজেও ক্লাসে যখন বলি তখন বলি যে ছবি তোলার সময় তুমি লোকজনের অনুমতি নিয়ে ছবি তুলি, স্বাভাবিক। কিন্তু আমি যদি এখানে দেখি একজন পুলিশ একজন শিশুকে পেটাচ্ছে, আমি কি বলবো ভাই পুলিশ আপনার অনুমতিটা একটু দেবেন তারপরে আপনার ছবিটা তুলি? আমার তখন ছবি তোলার কাজ, ছবি তুলতে হবে আমার, আমার যখন যেভাবে কাজ করার জন্য যা করতে হয় সেটাই আমি করি, অন্যান্য সাংবাদিকরা তাই করে, যখন যেখানে যেভাবে তারা তথ্য সংগ্রহ করতে পারেন তারাই করে। এখানে এখানে অনুসন্ধানকারী পদ্ধতির একটা দুটো মৌলিক প্রশ্ন থাকে, একটা হচ্ছে কে লাভবান, আরেকটা হচ্ছে কে কার ক্ষতি হয়। স্বাভাবিক রোজিনা যেখানে যেই মন্ত্রণালয়ে গত 18 মাসে 50টার বেশি প্রতিষ্ঠিত অন্যায়ের প্রমাণ রয়েছে, সেখানে সে অন্যায়ের ব্যাপারে তিনি যখন খোঁজ নিচ্ছেন সেখানে লাভবান কে? জনগণ, আপনি আমি সাধারণ মানুষ, আমরা সেই তথ্যটা যদি আসে তাহলে লাভবান। ক্ষতিগ্রস্ত কে? যারা চুরি করে তারা ক্ষতিগ্রস্ত। এই সোজা হিসাব থেকে কিন্তু বোঝা যায় যে কার স্বার্থ কোথায় এই জিনিসটা হওয়ার জন্য, এই গল্প এই নাটক রচনা করার ক্ষেত্রে যে লাভবান সেই নাটক বানাবে না, যে ক্ষতিগ্রস্ত সেই নাটক বানাবে। এটা সহজ হিসাব, এত জটিল কিছু। আমি আবার আমার নিজের জায়গায় চলে আসি, যে 5ই অগস্ট 2018 আমি যেই আলজাজিরাতে সাক্ষাৎটা দিয়েছিলাম, তার আগের দিন যেই কথা বলেছিলাম, লাইভ ফিড করেছিলাম, সেটা অন্যায় হচ্ছিল সেই কারণে করছিলাম। লাভবান কারা ছিল? জনগণ। ক্ষতিগ্রস্ত কারা ছিল? যারা অন্যায়ভাবে চুরি করে নির্বাচন করতে যাচ্ছিল। সেখানে আবার আমাকে ধরা হলো, ধরে কি করা হলো সেটা আপনারা জানেন, আমি তার মধ্যেও যাচ্ছিলাম। পরের দিন আমাকে বলা হলো, বাবা যা যা করেছিল থুকু, কিচ্ছু আসবে যাবে না, তোমাকে আমরা বাড়ি পৌঁছে দেবো, তুমি ভালো থাকবে, তোমার আমরা যত্ন নেব, তোমাকে সুবিধা সুযোগ দেব, তুমি শুধু চুপ করে থেকো, এই কথা আর বলো না। সেটা যদি বলি তাহলে সেটাতে যদি আমি ছায় দেই তাহলে কিন্তু আমি যা যা করেছি কোনোটাই অন্যায় হতো না, সবই জায়েজ হয়ে যেত, কারণ আমি তো সিদ্ধান্ত নিয়েছি আর কিছু বলবো না। যাদের যারা ক্ষতিগ্রস্ত তাদের সুবিধাটা দেখুন, সেটা যখন করিনি তখন আমাকে কোর্টে যেতে হলো।